কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছে তৃণমূল। বাংলার শাসক দলের কর্মসূচির মাঝেই দিল্লিতে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করবেন তিনি আজকে। তার আগে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন প্রকল্পে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন শুভেন্দুবাবু। সেই সঙ্গে বললেন, মন্ত্রীর কাছে এই দুর্নীতির বিরুদ্ধে সিবিআই তদন্ত চাইব। কেন্দ্রীয় প্রকল্পের টাকা ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে মোদি সরকার। বকেয়া টাকা আদায়ের দাবিতে রাজধানীতে মেগা কর্মসূচি নিয়েছে বাংলা শাসক দল। সেই কর্মসূচিকেই কটাক্ষ করলেন শুভেন্দুবাবু। তার কথায়, মিথ্যা অভিযোগ নিয়ে দিল্লিতে কর্মসূচি করছে তৃণমূল, সব কিছুতেই রাজনীতি করে তারা। দিল্লির কুশ্চিতে বসার স্বপ্ন দেখা তৃণমূলের অভ্যাস হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে জনসমর্থন ফেরাতে মিথ্যে রাজনৈতিক কর্মসূচি নিয়েছে তারা। শুভেন্দু আরও বলেন, ইউপিএ আমলের থেকে বেশি টাকা এনডিএ সরকার বাংলাকে দিয়েছে। আবাস যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পে বড় দুর্নীতি হয়েছে বাংলায়। ভুয়ো জব কার্ড তৈরি হয়েছে। বাংলা থেকে 3,88,00,000 জব কার্ড ইস্যু করা হয়েছে, তার মধ্যে 1,32,00,000ই ভুয়ো। দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেই সব থেকে বেশি ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে। কাঠমানি নিয়ে আবাস যোজনার তালিকায় নাম ঢোকানোর অভিযোগ তুলেছেন শুভেন্দুবাবু। সেই সঙ্গে এও বলেন, কেন্দ্রের অনেক প্রকল্প বাংলায় চালু হয়নি। শস্য বিমা যোজনা, জলসম্পদ যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্প থেকে বাংলার মানুষকে বঞ্চিত করেছে তৃণমূল সরকার। শুভেন্দুবাবু বলেন, এই দুর্নীতির প্রতিবাদ আমরা রাস্তা থেকে বিধানসভা সর্বত্রই করব। দুর্নীতির বিষয়ে জানিয়ে বিরোধী দলনেতা হিসেবে কেন্দ্রীয় মন্ত্রীকে আমি চিঠি দিয়েছি। সেই চিঠির ভিত্তিতে 18টি কেন্দ্রীয় প্রতিনিধি দল বাংলায় 15টি জেলায় ঘুরে দেখে গিয়েছে। তাদের রিপোর্টেও দেখা গিয়েছে আমার অভিযোগ সত্যি, দুর্নীতির টাকা বাইরে পাচার করেছে তৃণমূল। আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে আজকে বা আগামীকাল কথা বলবো। ওনাকে সমস্ত রিপোর্ট আমি তুলে দেব। আমার কাছে অনেক ফাইল রয়েছে, সেই ফাইলগুলি উনি পড়বেন বলে জানিয়েছেন, তারপরেই ব্যবস্থা নেবেন উনি।